একটু আমরা এই বিমটার জন্য দেখব। হ্যাঁ, ছোট বিমটাই দেখি, 61 স্কোয়ার ফিট। আমাদের এটা আসছিল 416। 416 মানে হচ্ছে সাপোর্টে দুইটা যাবে ডিরেক্ট আর দুইটা এক্সট্রা টপ, মিডলে দুইটা ডিরেক্ট যাবে নিচে দিয়ে আর দুইটা এক্সট্রা বটম। তাহলে হিসাবে সাপোর্টে 4টা আর মিডলে হচ্ছে বটম জোনে 4টা, এরকম আর কি। একদম ছোট, 14 ফিট 7 ইঞ্চির জন্য করি, লম্বাগুলো না ধরি। 61 স্কোয়ার ফিট আর হচ্ছে লেন্থ হচ্ছে 14 ফিট 7। ওকে, এটা সিম্পলি সাপোর্টেড 10 14 ফিট 7। এফেক্টিভ ডেপথ এই এখানে হচ্ছে ধরা আর কি, কনসিল বিম যখন হবে তখন আমাদের এফেক্টিভ ডেপথ কত হবে। আমরা ধরে নিলাম ছাদ 6 ইঞ্চি হবে, 6 ইঞ্চি তো ছাদের থিকনেস, তাই না? তাহলে এফেক্টিভ ডেপথ এখানে কমে যাবে। হ্যাঁ, তাহলে যাবে হচ্ছে 6 মাইনাস কত, 1 ইঞ্চি কভারিং? না না, টোটাল 6 ইঞ্চি থাকতো, 6 ইঞ্চি থেকে আমাদের ইয়া কভারিং এবং রডের সেন্টার পর্যন্ত থিকনেস যেটা এটা বাদ যাবে না, 1 ইঞ্চি বাদ যাবে। 1 ইঞ্চি তো আমাদের কভারিং এ, আর রডের সেন্টার পর্যন্ত দূরত্ব আছে না, 2 ইঞ্চি না, 1.5 বাদ দেই, হ্যাঁ 1.5 ইঞ্চি। তাহলে এখানে হচ্ছে 4.5 ইঞ্চি বসবে, 4.5 ইঞ্চি বসবে হচ্ছে আমাদের এফেক্টিভ ডেপথ এইখানে ধরা, আর কিছু না। কভারেজ এরিয়া কত? 61 স্কোয়ার ফিট। আর বিম হচ্ছে 14 ফিট 7 ইঞ্চি, 57 56 57 58 ইঞ্চি। দেন হচ্ছে আমাদের স্ল্যাব থিকনেস তো আমরা বলতেছি 6 ইঞ্চি, হ্যাঁ 0.5, ফ্লোর ফিনিশ 30, র্যান্ডম পার্টিশন ওয়াল 30, বিম ওয়াল, বিমের উপর ওয়াল থাকবে স্বাভাবিকভাবে, লাইভ লোড ও বিমের ওয়ালের হাইট বাড়বে, তাই না? বিমের ওয়ালের হাইট 9.5 হয়ে যাবে, লাইভ লোড থাকবে, হ্যাঁ বিমের ওয়ালের হাইট 9.5। তারপরে হচ্ছে লাইভ লোড 40, এফএমসি 2.8। আচ্ছা ধরে নিলাম এফএমসি 3 কভার করে, হ্যাঁ টেনে টুনে ধরে নিলাম যে 3 পর্যন্ত নিয়ে যায়, তাইলে কি দাঁড়াচ্ছে? ডাবলি দাঁড়াচ্ছে, স্টিল কয়টা দাঁড়াচ্ছে? 16 মিলি, 32টা। আচ্ছা ধরে নিলাম যে আমরা 1.4 দিয়ে করছি, এই জন্য আমাদের বেশি আসছে, আমরা 1.2 দিই, হ্যাঁ 1.2 আর হচ্ছে 1.6। ওকে, তাহলে কি দাঁড়ায়? তাহলেও 20টা দাঁড়ায়, 20টা 16 মিলি কি দেয়? না, 6টা করো। এখন এই 14 ফিট 7 ইঞ্চির বিম যদি 9 হইতো, মানে কন্টিনিউয়াস হইতো, এখানে যদি 9 দিতাম তাহলেও তো 15টা লাগে। এবার যেখানে ওরা এই যে এই 19 ফিটের বিম ওইটারে করে তখন কি অবস্থা? এটা তো এটা সাই মাথা আরো নষ্ট করে লাভ নেই। এটা হচ্ছে 18 ফিটের বিম, 118 স্কোয়ার ফিট নিবে লোড, তখন তো আরো মাথা নষ্ট। এখানে আরেকটা জিনিস দিয়ে দেখুন তো, মানে ডেপথ যেটা, মানে প্রস্থ যেটা, প্রস্থ দিছি না এখানে 12 বা 14 দিই দেখুন তো। ওকে দিলাম 12 না 15 দিই, ধরে নিলাম যে ওরা 12 রেইন করতেছে, হ্যাঁ 15 দিলাম, কয়টা হয়েছে? তাও 11টা। এটা আসলে কোনোভাবেই হয় না, ডিফ্লেকশনেও ফেল, স্টিলেও ফেল, কোনোভাবেই কখনোই এটা গভর্ন করে না, এটা দিচ্ছে ওই সেফটি টেপটি ছাড়া। বিল্ডিংগুলো তো ভাই মানে আসছে তো ভাই, হ্যাঁ বলতেছি বিল্ডিংগুলো তো সাসপেন করে দেবে। বিল্ডিং সাসটেন করতেছে তো ওই যে সব কিছু মিলে, এই যে এখানে ফ্যাক্টর অফ সেফটি বাদ দিয়ে দিছি আমি এখন, হ্যাঁ এটা 1 করে দিছি, এটা 1 করে দিছি। এবার কটা আসছে? 8টা কাছাকাছি আসছে। তারপরে আমরা এখানে যদি 60,000 না ধরে 72.5 ধরি, কত আসছে? 6টা। আমাদের ইল্ড স্ট্রেংথ, তাই না? আল্টিমেট তো আরো অনেক বেশি, 90 মনে হয়, আল্টিমেট তো 90-র উপরে মনে হয়, 60,000 এর জন্য। হ্যাঁ হ্যাঁ, ভেঙে পড়ার আগ পর্যন্ত। এটা মূলত হ্যাঁ
মিনিমাম 80 ধরি, তো মিনিমাম 80 ধরলে তো এই যে এখানে আর 5.17 চলে আসছে। আচ্ছা আজকে ওই উইকটা উইকটাকে ইয়ে করেন, এটা থেকে উইকটাকে 10 করে দেন, যেহেতু আমরা দিন তো আসলে দিনের উইকে 10ই থাকে। আচ্ছা আমার ওরা কিন্তু বাইরে যায় না, ওর মধ্যেই সারে। হ্যাঁ, স্টিরাপ বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে 7 ইঞ্চি করে, তো কখনো কখনো কলাম যদি বড় থাকে তখন 3টা 3টা 6টার জায়গায় 4টা 4টা 8টাও দেয়, রড 8টাও দেয়, 12 স্টিরাপ করে, তখন কলামের স্পেস যদি বড় পায় আর কি। হ্যাঁ, কলাম যখন 15 পায়, দুই দিকে 15 15 পাইলে তখন এরকমও করে আর কি, একটু চওড়া করে দেয় রিংগুলো। এরা তো অনেক চালাক। হ্যাঁ, সব মিলাই মানে জাস্ট হচ্ছে তাসের ঘরের মতো টিকে থাকার জন্য যতটুকু দরকার ততটুকুতেই আছে। এক্স্যাক্টলি, একদম। যদি হচ্ছে সে আকর্ষণকে রিফ্লেক্টটা পায় তাহলে ঘটনাটা দেখা দিবে, বুঝলি তো? এটাই এটাই এটাই, মানে এখন হচ্ছে মানে ততটুকু পর্যন্ত জাগবলি হবে না, ততটুকু পর্যন্ত সে জাগবে। আচ্ছা আচ্ছা, ওইটাই, কিচ্ছু লাগে না এখানে, শুধু বিম টিম গুলা ঠিক মতো দিলে, স্টিল তো খুব বেশি আসে না, খালি ডালাইটা বাড়াই দিয়েই হয়ে যায় ডেথটা। পাবলিক তাহলে আমি আচ্ছা ভাইয়া লাস্ট একটু বলি, সেটা হচ্ছে আমরা যদি স্ল্যাবের থিকনেসটা এখানে তো 6 ইঞ্চি করছি না, যদি 7 ইঞ্চি করে দিই তাহলে কি হয়? 7 ইঞ্চি করে আমরা ধরে নিলাম যে 5.78 কে ওকে 1.3 বাদ দিলাম, কাভারিংটা আমরা ধরে নিলাম যে 0.75। হ্যাঁ, আর বাকি 0.75 তাতে এই যে 4টা 16 আসছে আর কি। আর ওই দিকে হচ্ছে কাটে যাবে আমাদেরটা। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই থাক। হ্যাঁ, কেন ভালো না এবং কেন টিকে আছে ফ্ল্যাশ স্ল্যাবটা, এটা কিন্তু আমাদের আসলে সময় তো লাগে। এখন আমি যে একটা জিনিসকে না বলতেছি, পুরোটা